আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আজকে আমার সারাটা দিন মাথা নিয়ে কাঁপতে কাঁপতে দিনটা কাঁপছে। যাদের আমার মতো মাইগ্রেনের সমস্যা আছে তারা এই জিনিসটা ফিল করবেন যে মাইগ্রেনের ব্যথা উঠলে সেই দিনটা কেমন যায়। তো আজকে সব কিছু মিলিয়েই সব কিছুই আমার এলোমেলো, একদম অগোছালো অবস্থা আজকে। তো এখানে হচ্ছে যে কফি দিয়ে চা তৈরি করব আমি। এখানে আমি নেসক্যাফের একটা রেডি কফি, চিনি ছাড়া, এটাই আর কি দিয়ে দিচ্ছি। আর রান্না করব আজকে ভেজিটেবল দিয়ে একটা চিংড়ি সবজি রান্না করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চা পাতা দিয়ে দিচ্ছি, কড়া করে একটা চা খেতে হবে আমার। এখন পাশের চুলায় কিন্তু আমি মোটামুটি লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা একটু ভাজা হোক। তারপরে হচ্ছে যে অন্যান্য মশলাগুলো দেওয়া যাবে। আর চিংড়ি মাছটা ওই যে আমি আগে থেকেই একটু ভেজে উঠিয়ে রেখেছি। আসলে আজকে প্রথমে ভেবেছিলাম যে ক্যামেরাটা অন আর হয়তো বা করা হবে না, আপনারা একটা ছবি দেখলেন। তো আমরা হচ্ছে সেদিন যখন পুত্রাজায়া গিয়েছিলাম তখন আমি অনেকগুলো ছবি আপলোড করেছিলাম, কারণ লাইটিং শোতে গিয়েছিলাম, পুত্রাজায়া মক্সে গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়েই কিন্তু সেদিনের অনেকগুলো ছবি আমি ফেসবুকে আপলোড করেছি, ইনস্টাগ্রামে আপলোড করেছি, এবং আমার যে ইউটিউবের কমিউনিটি ট্যাব আছে, স্টোরি আছে, আমি সেখানেও একটু একটু করে অনেকগুলো ছবি আপলোড করেছিলাম। তো ছবি আপলোড করেছিলাম এই কারণেই, আমি যখন যেখানে বেড়াতে যাই, শুধু এখন না আগে থেকে, আমি রুফাইদার বাবা যখন আমরা একসাথে কোথাও বেড়াতে যাই সেই জায়গায় যে চেষ্টা করি বেশ কিছু ছবি শ্যুট করার। কারণ হচ্ছে যে যখন যেখানে বেড়াতে যাই সেটা কিন্তু একটা স্মৃতি, পরবর্তীতে কিন্তু নিজেদের দেখতেও ভালো লাগে। তো এই কারণে এই ছবিগুলো তুলি, এবং আমি সোশ্যাল মিডিয়াতে আগে থেকেই এই ছবিগুলো শেয়ার করতে খুব পছন্দ করি। তো এই ছবিগুলো যখন আমি আপলোড করেছিলাম ফেসবুকে, এটা কোনো সমস্যা না, ফেসবুকে আমার যারা মানে সুইট সুইট ভিউয়ার্স, আমার ব্লগিংয়ের যে ফেসবুকটা আছে বা টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এইখানে যারা আমার সুইট সুইট ভিউয়ার্স আছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাড আছে। আদারওয়াইজ এখানে কিন্তু আর আমার নেগেটিভ ভিউয়ার্স যারা, তারা কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড নাই। তো আমি যখন ইউটিউবের কমিউনিটি ট্যাবে এই ছবিগুলো শেয়ার করেছিলাম তখন যে ঘটনাগুলো ঘটেছিল, আমি কিন্তু রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি। আমি প্রথমেই বলেছি আজকে আমার ভিডিও শ্যুট করার কোনো মুড ছিল না, বা মনটাও আমার অনেক খারাপ যে কেন মানুষ এরকম করে, কারো ভালো থাকা কি মানুষের ভালো লাগে না, নাকি মানুষের সাথে এরকম করতে তাদের ভালো লাগে, এটা আসলে আমার ঠিক বোধগম্য হয় না। তো সব কিছু মিলিয়েই এক তো মাথা ব্যথা করছে, দ্বিতীয়ত মনটাও অনেক খারাপ। তো এই কারণেই আসলে আজকে আমার কিছুই ভালো লাগছে না। তো যেটা বলছিলাম, তো কমিউনিটি ট্যাবেও আমি অনেকগুলো ছবি শেয়ার করেছি। তো এই ছবিগুলো শেয়ার করার ফলে যেটা হয়েছে, অনেকেই এটা বলেছে যে আমার হাজবেন্ডের সাথে নাকি আমার রিলেশন মোটেও ভালো না, শুধুমাত্র এই ইউটিউবে এসে তাদেরকে দেখানোর জন্য, শো অপ করানোর জন্যই এই ছবিগুলো আমি ইউটিউবে শেয়ার করছি। তো আমি যে চাটা করছিলাম সেটাও আমার হয়ে গিয়েছে, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। আসলে আমি কি বলবো ঠিক আমার ভাষা নাই। আমি এই যে ডান পাশে আপনারা যে ছবিটা দেখছেন, এটা কিন্তু ইউটিউবে আসার আগে বাংলাদেশে থাকতে গোলাপ বাগানে গিয়েছিলাম তখনকার একটা ছবি। তার মানে কি, ইউটিউবে এসেই শুধুমাত্র আমরা ছবি শ্যুট করি বা ছবি তুলি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি? আপনাদের কি তাই মনে হয়? একটা কথা না বললেই না, আমি কিন্তু খুব হাসি খুশি একজন মানুষ, আপনারা আমার ভিডিও দেখে কতটুকু বোঝেন জানি না, তবে একটা মানুষ তখনই কিন্তু প্রাণ খুলে হাসতে পারে যখন তার ফ্যামিলিতে সে ভালো থাকে। আর বিয়ের পরে একটা মেয়ের কিন্তু ফ্যামিলি লাইফ কখনোই তার বাবা মা বা আমি যেটা মনে করি শ্বশুর বাড়ি কোনোটাই না, কারণ তার হাজবেন্ড যদি তাকে ফুল সাপোর্ট না দেয়, হাজবেন্ডের সাথে যদি কোনো মেয়ে ভালো না থাকে, তাহলে সে কখনোই মন খুলে প্রাণ খুলে হাসতে পারবে না, এটা আমি মনে করি। আপনারা আমার সাথে কতটুকু সহমত হবেন এটা আমি জানি না। তো আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমি আমার হাজবেন্ডের সাথে ছবি তুলব, সেটা শেয়ার করব, এটা নিয়ে কার মাথা ব্যথা হওয়ার কি আছে, এটা ঠিক আমার বোধগম্য হয় না।
যখন কেউ হাজবেন্ডের সাথে ছবি শেয়ার করে না বা তার হাজবেন্ডকে ইউটিউবে দেখায় না তখন কিছু মানুষের সমস্যা নিশ্চিত এর হাজবেন্ডের সাথে এর কোনো সমস্যা আছে এই কারণে সে দেখায় না যে দেখাচ্ছে তাকে নিয়েও সমস্যা নিশ্চিত এ শো অফ করছে এই কারণে সে ইউটিউবে তার হাজবেন্ডকে দেখাচ্ছে তো কোনটাতে আসলে সুবিধা আর কোনটাতে আসলে সমস্যা এটা আমার ঠিক মাথায় ঢোকে না আমি আসলে এত জটিল কোনো কিছু কখনো চিন্তা করি না বা জটিল কোনো কিছু আমার মাথায় সহজে ঢোকে না আমি আসলে এটা পারি না তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এটার আমি জালটাকে বন্ধ করে দিব এবার একটু অন্যান্য কাজ করব আর আপনাদের সাথে কথা বলবো আমার আসলে সত্যি কথা বলতে যেটা মনটাও খারাপ আর কোনো কিছু করতে বা কোনো কিছু বলতেও আজকে আমার ভালো লাগছে না আপনাদের সামনে শো অফ করে আপনাদের সামনে হাজবেন্ডের সাথে সুন্দর সুন্দর ছবি শ্যুট করে বা দুটা ভালো কথা বলে সেগুলো ভিডিও করে দেখিয়ে কি লাভ আমার বলেন আমি কিন্তু পার্সোনাল ব্লগ শেয়ার করি প্রতিদিন আপনাদের সামনে আমাকে আসতে হচ্ছে তাহলে প্রতিদিন কি একটা মানুষ অভিনয় করে জীবন কাটাতে পারে আপনারা মনে হয় এভাবেই জীবন কাটান এই কারণে হয়তো বা আপনাদের এটা মনে হয় আমি কিন্তু ভিডিও শ্যুট করি অনেকেই বলে তাহলে কেন ভিডিও শ্যুট করেন আমাদের জন্য করছেন না তাহলে কেন করছেন হ্যাঁ এটা ঠিক আমি আপনাদের জন্যই ভিডিও শ্যুট করি আপনাদের জন্যই ব্লগিং করি এটাও কিন্তু ঠিক আমি তাদের জন্যই ভিডিও শ্যুট করি যারা আমাকে ভালোবাসে এবং আমি আমার নিজের জন্য ভিডিও শ্যুট করি যারা আমার সমালোচনা করছে বা আমার খারাপ দিকটা আমাকে ধরিয়ে দিচ্ছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বাট যারা নেগেটিভ কথা বলছেন নেগেটিভভাবে জিনিসগুলো নিচ্ছেন তাদের সাথে আসলে কি বিহেভ করা উচিত বা কি বলা উচিত এটা আমি ঠিক জানি না তো আমি কিন্তু এই ফুলগুলোকে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা এগুলোকে দেখেছেন নাও তো সেই ফুলগুলোকেই আমি সুন্দরভাবে একটু ধুয়ে নিলাম এগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল এখন এটাকে আমি শুকানোর জন্য রেখে দিব আর রুফাইদার ভিডিও শ্যুট করেছিলাম সকালে তারপরে ডাইনিংটাও বেশ অগোছালো হয়ে আছে তো এই তো দেখেন এগুলোকে আমার ক্লিন করতে হবে তা আসলে আজকে কাজ করতে ইচ্ছা করছে না মাথা ব্যথাটা কোনো ফ্যাক্ট না মাথা ব্যথা আমার মাইগ্রেনের ব্যথা মাঝে মাঝে ওঠে আজকে আসলে আমি এত কষ্ট পেয়েছি যে আমি নাকি শুধুমাত্র ইউটিউবে এসে শো অফ করি আমি কিন্তু যেদিন একটা ডিমের তরকারি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি বা খুব কম দামি একটা ডাস্টবিন কিনে এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি বা যেদিন অনেকগুলো থ্রি পিস কিনে এনেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি যদি শো অফ করতাম তাহলে কিন্তু প্রতিদিন হিউজ শপিং করে বা যেদিন হিউজ শপিং করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করতাম ছোটোখাটো কোনো কিছু কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করতাম না বা আপনাদের ভাইয়ার সাথে আমার রিলেশনটা এটা আসলে আপনারা কতটা ইউটিউব জগতে দেখে বোঝেন জানি না যারা আমার খুব কাছের মানুষ যারা আমাদেরকে চিনে তারা কিন্তু আমাদের দুইজনের রিলেশন নিয়ে অনেকেই কিন্তু আমাদেরকে উদাহরণ হিসাবে দেখে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের রিলেটিভ বা আমাদের পরিচিত অনেকের কাছে আমার আর আপনাদের ভাইয়ার রিলেশনটা একটা উদাহরণ আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা মানে খুব কম মানুষের মধ্যে থাকে আমরা দুইজন যেভাবে চলাফেরা করি বা আমাদের নিজেদের ভিতর যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এটার জন্য সত্যি কথা বলতে খুবই স্যাটিসফাই আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি আমার ভালো লাগাগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেখানে আমার কষ্ট শেয়ার করছি আনন্দ শেয়ার করছি সেখানে আমি অবশ্যই আমার ভালো লাগা আমার সুন্দর মুহূর্তগুলোও শেয়ার করতে পারবো এটাই কিন্তু আমি আশা করি তো সেটাকে যদি আপনারা বলেন শো অফ করছি বা আপনাদেরকে দেখানোর জন্য করছি দেখানোর জন্য কোনোদিনই কোনো মানুষ একই জিনিস প্রতিদিন দেখাইতে পারবে না করতে পারবে না আর সবচেয়ে বড় কথা কি প্রাণ খুলে হাসতে পারা এটা খুব কঠিন একটা বিষয় এটা যদি আপনার মন থেকে যদি আপনার শান্তি না থাকে মন থেকে যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনি কখনোই প্রাণ খুলে হাসতে পারবেন না হয়তো আমি ইউটিউবে এসেছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন এজন্য দুটো বাজে কথা শোনাইতে পাচ্ছেন তো একটা কথা কি চিন্তা করে কখনো দেখেছেন সবারই কিন্তু ফ্যামিলি আছে পরিবার আছে আপনাদেরও কিন্তু মা বোন আত্মীয় স্বজন সবাই আছে তাদের দিক থেকে একবার চিন্তা করে দেখবেন তাদেরকে নিয়ে যখন কেউ এরকম কথা বলবে আপনাদের কেমন লাগবে আমাকে দেখছেন বা আমাকে কমেন্ট করতে পারছেন বিধায় যে এরকম একটা কমেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না সব কিছু করার আগে নিজের পরিবারের কথা চিন্তা করবেন নিজেকে চিন্তা করবেন যে আপনার জায়গা থেকে আপনি কাজটা ঠিক করছেন কি না আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আপনি ঠিক করছেন তাহলে তো আমার আর বলার কিছুই নাই শুধু এটুকুই অনুরোধ করব যদি কাউকে ভালো না লাগে দেখতে ইচ্ছা না করে আপনাকে কিন্তু কেউ জোর করে নাই ইগনোর করে চলে যান দেখার দরকার নাই
তো কোনো মানুষকে বাজে কথা বলে তার মনে কষ্ট দেয়া এটা আমার কাছে কখনোই কোনো ভালো জিনিস না এটা আমি মনে করি জানি না আপনারা কি মনে করেন মনে করলে হয়তো বা এই কাজটা করতেন না কিন্তু সব কিন্তু মানুষ প্রতিদিন করতে পারে না এই কথাটা সব সময় মনে রাখবেন বছরে একদিন দুই দিন তিন দিন শো আপ করা যায় বাট যারা রেগুলার আপনাদের সামনে আসছে তারা তাদের রিয়েলিটিটাই প্রকাশ করছে আপনাদের সামনে যে যেভাবে আসছে সেটাই তার বাস্তব লাইফ এটা আমি মনে করি অনেক কথা বলে ফেললাম আসলে মনের কষ্ট থেকেই এই কথাগুলো বলা আরও কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের ইউটিউবিংয়ের আগে এই ছবিগুলো শ্যুট করা তো এগুলো দেখে একটু বলেন যে এইগুলোও কি শো আপ ছিল এখন না হয় ইউটিউব করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানেই